আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে মজাদার চাপলি কাবাব। খুব অল্প সময়ে এবং ঝুট ঝামেলা ছাড়াই এই মজাদার কাবাবটা তৈরি করা যায়। আর সঙ্গে থাকছে কিভাবে এই কাবাবটা ফ্রোজেন করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে এখন মূল রান্নায় চলে যাই। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ছোট টুকরা করে কাটা। আর কাবাব তৈরির জন্য আপনাকে একদম ফ্রেশ মাংস নিতে হবে। এখানে 4টা পেঁয়াজ, পেঁয়াজের টুকরাগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, বেসন 4 টেবিল চামচ। এই বেসনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য কিছু ধনিয়া পাতা, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ টমেটো সস। চাপলি কাবাবে সাধারণত টমেটো ছোট টুকরা করে কেটে দেয়। আমার হাতের কাছে টমেটো ছিল না, এর পরিবর্তে আমি 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করলাম। আর সবশেষে দিয়ে দিলাম 1টা ডিম। এই সব কিছু আমি এখন খুব ভালো করে মিহি করে নেব। সবকিছু একদম মিহি হয়ে গেছে, এখন আমি কাবাবের শেপটা করে নিচ্ছি। চাপলি কাবাব সাধারণত একটু চ্যাপ্টা আর পাতলা হয়ে থাকে, আপনারা শেপটা সেভাবেই করে নেবেন। আমি শুধুমাত্র একটু দেখিয়ে দিচ্ছি। এই কাবাবটা যতটা পাতলা করা যায় ততটাই ভালো, এতে করে ভাজতে খুব অল্প সময় লাগে আর কাবাবের ভেতরটাও খুব সহজে সিদ্ধ হয়ে যায়। যখন ফ্রোজেন করবেন তখন এভাবে কাবাবগুলো তৈরি করে একটা প্লেটে রেখে 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখার পর কাবাবগুলো যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে এভাবে রেখে দিতে পারেন। এভাবেই আপনারা ফ্রোজেন করতে পারেন। ঈদের সময় কাজের অনেক চাপ থাকে, যখন প্রয়োজন হবে তখন বের করে শুধুমাত্র ভেজে নিলেই হবে। আর বাকি কাবাবগুলো আমি ভেজে দেখাচ্ছি। এই কাবাব ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই একটু সময় নিয়ে কাবাবটা ভেজে নিতে হয়। আর চুলার আঁচটা মিডিয়াম লো রেখে এই কাবাবটা ভেজে নিতে হবে। আমি এই কাবাবটার একটা পাশ ভাজলাম মোট 5-6 মিনিট সময় নিয়ে। যখন এক পাশ হয়ে যাবে তখন খুব সাবধানে আস্তে করে উল্টে দিতে হবে। এই পিঠ ভাজতে আমার মোট 5 মিনিট লেগেছে, সব মিলিয়ে 10-12 মিনিট লাগবে আপনার কাবাবটা ভাজতে। আর এভাবে খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। আর কাবাবের ভেতরটা কেমন হয়েছে সেটা একটু দেখাচ্ছি। এই কাবাবটা তৈরি করতে যেমন খুব অল্প সময় লাগে, এটা খেতেও অসম্ভব মজা। পরোটা বা নান রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। আসছে ঈদে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।